মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। বাড়ি আমার মামা সেই বিশেষ ভোগী আজকে বছর পরে সম্মানিত সভাপতি মির্জাপুর আপাতি বক্তৃপূর্ণ সালাম জানাই, পাশাপাশি মানবিক সাহেব তার প্রতি সালাম জানাই, পাশাপাশি আন্দোলন সাহেব রুফ রহমান সাহেব আমার সম্মানিত কাশীর বরতলা অতদেবপুর সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ মান্নান ভাই তার প্রতি সালাম জানাই, প্রথমে আদি ডাইরি নগর বিশ্ববিদ্যালয়ের মেধানী কমিটির সদস্য অন্যতম সদস্য শ্রীমান শিক্ষক সাহেব তার প্রতি আমার সালাম জানাই, সালাম জানাই আমার সাহিদ ভাই বলতি আরো সালাম জানাই, বেশপুর সহমন খান স্টেজে পরিচালনায় করছে দূরে থেকে আমি সবুজ ভাইকে সালাম জানাই, আরো সালাম জানাই বর্তমান চেয়ারম্যান সাহেব তার বন্ধু বান্ধব যারা আছে সবাইকেই অত্যন্ত ভালোবাসা জানাই, কারণ এই যে ভালোবাসা মানুষ আজকে আমার ভাই চান্দ তার প্রতি আমি ভালোবাসা জানাই, আমার প্রতিপক্ষ বন্ধু সালাম জানাই, আমার এক বন্ধু অতি কষ্ট করে এসেছে তার প্রতি আমি সালাম রেখে সবার কাছ থেকে করতে যাচ্ছি, আর সালাম আলাইকুম ওয়ারাক মাতুল্লাহ সবার কাছে হোক অমূল্য জাতি প্রতি আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমার বড় ভাই তার আমি তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানাই শুরু করছি ধন্যবাদ ভাই।
চেয়ারম্যান সাহেব, মঞ্চ অবস্থিত আমার প্রতি আমি সালাম জানাই। Thank you.
প্রবণ হয় না। পাগলের দরবারে ফকিরের দরবারে ঘুরে ঘুরে একজন সন্তান হইল, বাবা না খেয়ে মা না খেয়ে বড় করল, বিয়ার সময় হইল বিয়া করিল, এখন ওই বাবা ঘরে বসে থাকে, ওই বাবার আর খবর নয় না, এই পাশ দিয়ে ঘরে চলে যায় বা এই পাশ দিয়েই বাজারে চলে যায়, বিবিকে ডাক্তার করে বলো এই জন্য কি একটা সন্তান মানুষের করে আনছিলাম, মায় বলে অভিশাপ দেও না তুমি বড় আশা পুত্র কন্যা পাবো কুলে সোহাগী হাসিবে বলে নিজের সুখী you know that.